আপনার ডক্টর জাকির, এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব, তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে? এটা কি 8 রাকাত নাকি 20 রাকাত হবে? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ হাদিস নম্বর 472। তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কীভাবে পড়তে হবে। নবী বললেন, তোমার কিয়ামুল লাইল পড়া উচিত 2 রাকাত করে, তারপরে 2 রাকাত, তারপর 2 রাকাত, আবারও 2 রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন 1 রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয়, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। তবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয়, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন, সবসময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন, 11 রাকাতের বেশি না। আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন, তার মানে 8 রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর 3 রাকাত হচ্ছে বেতার, এভাবে 8+3=11 রাকাত। এছাড়াও আরও অনেক হাদিস এরকম কথা বলছে, আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক, সেটা সহিহ বুখারী সহিহ মুসলিম, সবগুলোই বলছে নবী পড়তেন 8 রাকাত বা 11 রাকাত, মানে 8+3। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী খণ্ড 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নম্বর 1147, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন, আর অন্যান্য মাসেও। তিনি বলেছেন নবী পড়তেন 4 রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না, তারপর আবারও পড়তেন 4 রাকাত, এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না, এরপর পড়তেন 3 রাকাত, তার মানে 8+3। তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালফি সালেহীনের পরবর্তী প্রজন্ম, তার মানে সাহাবিগণ, তাবেইন, তাবে তাবেইন, রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন 11 রাকাত, কেউ 13 রাকাত, কেউ 19 রাকাত, কেউ 23 রাকাত, কেউ 36 রাকাত, কেউ আবার 39 রাকাত পড়তেন। আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে সাইবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 165 ও 166, বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল লাইল পড়তেন, যেটাকে বলা হয় তারাবি, তারা পড়তেন 20 রাকাত, কোনো কোনো জায়গায় আছে তারা পড়তেন 36 রাকাত। এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয়, নবী বলেছেন তোমরা 2 রাকাত 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো, তারপর পড়বে 1 রাকাত। আর আমি আগেও বলেছি সহিহ বুখারী হাদিস নাম্বার 472 খণ্ড নম্বর 1, আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন, প্রথমে 2 রাকাত পরের 1 রাকাত। তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন 8+3, তাহলে কত রাকাতের অনুমতি আছে? আপনি যত খুশি পড়তে পারেন, 8, 10, 20, 36, সমস্যা নেই, তারপরে পড়বেন 3 রাকাত বেতার। আর আমাদের নবী পড়তেন 8+3=11, তবে আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন। হ্যাঁ, আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল লাইলে আমরা মুসলিমরা যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি, তবে নবীর সুন্নত 8 রাকাত, আপনি সেরকমই বলেছেন। হ্যাঁ, নবী পড়তেন 8 রাকাত, আলহামদুলিল্লাহ, তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। হ্যাঁ, ঠিক বলেছেন।